আল্লাহ এবং তার রাসূলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করি না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঠান্ডা সমন্বিত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, হয়তো খেলাফত ইনশাআল্লাহ। আরে বাপ, খাঁচায় যদি বন্দি করে রাখে এক বছর না তিন বছর না হাজার বছরও, তবু বাঘ বিড়াল হয় না, বাঘ বাঘই থাকে। হাজার বছর পর যদি বের হয় তখনও তার হুঙ্কার শুনলে শিয়ালরা ল্যাজ খুঁটিয়ে পালাতে বাধ্য থাকে। যেই কথা অনেক সময় নিরাপদে থাকা লোকেরা বলতে পারে না, আর এই বাংলার জমিনে কয়জন মানুষ বলতে পারে আমাদের জীবনের তামান্না হলো আল্লাহর জমিনে খেলাফত কায়েম করা? কয়জন মুসলমানের মুখে খেলাফত শব্দ শুনবেন? আরে খেলাফত শব্দরে তো মুসলমান তালাক দিয়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। এই শব্দটা পর্যন্ত নিজে মুখে তো আনবে না, অন্য কেউ যদি মুখে আনে তাহলে জঙ্গি বইলা গালি দিতে ভুল করে না। আরে খেলাফত শব্দ বললে, জিহাদ শব্দ বললে, আমেরিকা যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না, নরেন্দ্র মোদী যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না, আরে নেতানিয়াহু অথবা জায়নিস্ট যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না, কিন্তু জিহাদের খেলাফত শব্দ উচ্চারণ করার পর মুসলমান যদি গালি দেয়, আরে দিলের আগুনই তো নেভে না, কারণ সে মুসলমান। দরকার ছিল সে আমার সহযোগী হবে, কিন্তু ভাই যখন ভাইয়ের দুশ্মনে পরিণত হয় তাদেরকে দমাতে আর কি লাগে? তা কত বড় দুঃখের বিষয়, নিরাপদ থাকা মানুষগুলোর মুখ দিয়ে খেলাফত শব্দ আসে না। আল্লাহর বান্দা বের হয়ে ঘরে ঢোকার আগে, ঘর তো পরে, নিজের মাদ্রাসায় ঢোকার আগে, মাদ্রাসা তো পরে, নিজের এরিয়ায় ঢোকার আগেই সেই মোহাম্মদপুরে আল্লাহ করে মসজিদের সামনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে না মাইক হাতে নিয়ে ঠিকই বলে দিয়েছে, আমি আমার জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিচ্ছি আল্লাহর জমিন আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আল্লাহ নবীর স্লোগান ছিল এটা, হুবহু ভাষ্য মানে বাংলা শব্দটা এক না, কিন্তু আল্লাহ নবীর কথার খোলাসা, এই কথার খোলাসা এক। মক্কায় নবীকে যখন অফার দেওয়া হচ্ছিল, আবু তালেব তোমার ভাতিজারে বোঝাও কি চাই, মেয়ে চাইলে সুন্দরী মেয়ে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, জিনে ধরলে বলুক জিন ছাড়ানোর ব্যবস্থা করব, আর যদি ক্ষমতা চায় তাও বলুক তাকে দারুণ পার্লামেন্টের মেম্বার বানাবো, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী স্পষ্ট বললেন, ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুক হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইয়ুযহিরাহু আল্লাহ আও আহলিকা দুনহু। আল্লাহর কসম করে বলছি, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে যদি আকাশে চাঁদটাও এনে রাখে, তবুও তো আমি আমার আদর্শ ছাড়বো না যতদিন না আল্লাহ তার জমিনে হয়তো ইসলামকে করবেন জিন্দা, অথবা ইসলামের জন্য আমি হব মুর্দা। হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি হব মুর্দা, এ দুটোর কোনটা হওয়ার আগে আমার মিশন কিছুতেই থামবে না। তো হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি হব মুর্দা, এটাই তো, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। বাক্য ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক, মিশন এক, ভিশন এক, এটাই তো হওয়া দরকার প্রতিটা মুমিনের কথা। ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার ইবাদত বন্দেগী আল্লাহর জন্য, আমার জেলখাতা আল্লাহর জন্য, সব যদি আল্লাহর জন্যই হয় আল্লাহর দুশ্মনের সামনে সুর নরম হবে কোন দুঃখে। হ্যাঁ, মুসিবত তো আসবেই, বদরে জয়ী হয়েছে মুসলমান, উহুদে ক্ষতিগ্রস্ত হয়েছে বাহ্যিক বিবেচনায়, বদরে 70 জন কাফের মেরেছে, উহুদে নিজেদের 70 জন সাথীকে হারিয়েছে, তাতে কি তাই বলে সুর কি নরম হয়েছে, তাই বলে বাতিলের সামনে মাথাকে নত করেছে? মুসিবত তো আসবে, কখনো এগিয়ে যাবেন, কখনো পিছিয়ে যাবেন, কখনো ব্যাকফুটে চলে যাবেন, কখনো একেবারে সবার সামনে সম্মুখ সারিতে থাকবেন, এটাই দুনিয়ার বাস্তবতা। কারণ রব দুইভাবেই পরীক্ষা নেবেন, কখনো শুক্রিয়ার পরীক্ষা, কখনো সবরের পরীক্ষা, কখনো দিয়ে পরীক্ষা, কখনো না দিয়ে পরীক্ষা, তবে মুসিবত চিরকাল থাকবে না। ইন্নামা লুসরি ইউসরা, রবি জানিয়ে দিয়েছেন, এক গুণ যদি আসে মুসিবত, দুই গুণ আসবে এর প্রতিদান। এক গুণ যদি আসে কঠিন পরিস্থিতি, দুই গুণ আসবে সহজ পরিস্থিতি। ইদাস্তাদাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাসরা ফাউসরুম বাইনে ইউসরাইন ইদা ফাক্কারতাহু ফাসরা। দীর্ঘ ধরেন লম্বা একটা সময় আমাদের কওমি আলেমরা অনেকটাই নেতৃত্ব সংকটে পড়ে গিয়েছে। হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি চলে গিয়েছেন, আর কোন হাফেজ জি আসবে না।
শামসুল হক ফরিদপুরে রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, নতুন করে শামসুল হক ফরিদপুরে আসবেন না। শাইখুল হাদিস সাহেব চলে গেছেন, কবর বিদীর্ণ করে শাইখুল হাদিস আর বেরিয়ে আসবেন না। মুফতি আমিনী চলে গিয়েছেন, যতই আফসোস করেন মুফতি আমিনীকে আর সামনে দেখতে পারবেন না। খতিব ওবায়দুল হক চলে গিয়েছেন, যতই আফসোস করেন আর ফিরে পাবেন না। নূর হোসেন কাসেমি চলে গেছেন, যতই চোখের পানি ঝরান দ্বিতীয়বার তার দেখে জমিনে পাবেন না। আরে আহমদ শফি জুনায়েদ বাবুনগর রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন, যতই তাদের স্মৃতিচারণ করেন, যতই নস্টালজিক হয়ে যান, কিন্তু লাভ নাই, তাদেরকে আর সামনে খুঁজে পাবেন না। কিন্তু তাদের অবর্তমানে যারা উম্মার হাল ধরার মতো ছিল, আরে যারা জামানার হাফিজের ভূমিকা পালন করতে পারত, জামানার ফরিদপুরের ভূমিকা পালন করতে পারত, জামানার আহমদ শফি, জামানার বাবুনগরী, জামানার নূর হোসেন কাসেমি, জামানার খতিব ওবায়দুল হক, জামানার শেখুল হাদিস ভূমিকা পালন করতে পারত দীর্ঘদিন, যখন তারাও ছিল কারাগারে বন্দী, অনেকেই হতাশায় পড়ে গিয়েছিল, অন্যরা টিটকারি মারতে শুরু করে দিয়েছিল, তারা ভেবেছিল এই বুঝি লয় হয়ে গিয়েছে, এই বুঝি ক্ষয় হয়ে গিয়েছে, এই বুঝি নাশ কপালে নেমে এসেছে। তারা জানে না ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। আর ইতিহাস দেখলে অনেক কিছুই তো মনে হয় পতন আর পতন আর পতন। সৈয়দুনা হুসেইন কাফেলা নিয়ে বের হলেন, কারবালার প্রান্তরে তার কাফেলার গতি থেমে গেল। সৈয়দ আহমদ শহীদ কাফেলা নিয়ে 6 তারিখ বালাকোটের প্রান্তরে তার কাফেলার গতি থেমে গেল। আর সেই অতীত যুগে দেখেন সুলতান টিপু মেহনত শুরু করলেন, কিন্তু এক পর্যায়ে এসে গাদ্দারের গাদ্দারের কবলে পড়ে তার কাফেলা থেমে গেল। নবাব সিরাজউদ্দৌলা হিম্মত করে লড়াইয়ে নামলেন, কিন্তু তার আস্তিনের মধ্যে সাপ লুকিয়ে থাকলো। আরে তার সবচেয়ে ভরসার লোকটাই তার সঙ্গে গাদ্দারি করে বসলো। অতীতে খেলাফতের পতন যেটা প্রথম হয়েছিল সেই হালাকু খানের বাহিনীর হাতে, সর্বপ্রথম যে আব্বাসী খেলাফতের পতন ঘটেছিল তাও তো ঘটেছিল প্রধানমন্ত্রীর হাত ধরে। ইবনে আলকামি ছিল প্রধানমন্ত্রী, সে ছিল শিয়া। এই ওজির আজম গাদ্দারি করে খলিফাকে পর্যন্ত এমন ভাবে শিক্ষা দিল যে খলিফাকে হালাকু খানের বাহিনী বস্তার মধ্যে পেঁচিয়ে লাঠি মারতে মারতে জানে মেরে ফেললো। ইসলামের বহুবারিতে এমন পরিস্থিতি হয়েছে, এমনকি তাতারিরা যখন কয়েক কোটি মুসলমানকে মেরে ফেলেছে, দুনিয়া এতটাই ভয়ঙ্কর হালত ধারণ করেছিল, মানুষ ভাবছিল আল ইসলামুলা মুস্তাকবাল আলা, ইসলামের আর কোনো ভবিষ্যৎ নাই, এরাই বুঝি আজুজ মাজুজ, এখনই বুঝি কেয়ামত হবে। মানুষ বড় ভয় পেয়েছে, অনেক আশা ছেড়ে দিয়েছে। তাতে কি, তারপর 800 বছর প্রায় চলে গেছে, আজও ইসলাম থামে নাই। আরে কারোর জন্য ইসলাম থেমে যায় না, কারোর জন্য ইসলাম দমে যায় না। আরে নেতৃত্বের লোক কম থাকে, তাতে কি, নবী বলেছেন ইন্নামান নাসু কাল মিআতিল ইবিল আও কাল ইবিলিল মিআ লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা, মানুষ হলো সেই 100টা উটের মতো যার মধ্যে ব্যবহারযোগ্য বাহন একটাও খুঁজে পাবা না। দেখতে দেখা যাবে অনেক, কাজের সময় তুমি লোক পাবা না, কিন্তু তাতে কি, তাই বলে মন তো ভাঙা যাবে না, কারণ রব্বুল আলামিন ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তো রব নিজেই যদি ইসলামের হেফাজতের দায়িত্ব নেন, মন ভাঙার কি আছে। নবী সহিহ হাদিসে বলেন লা ইয়াজালুল্লাহ ইগরিসু ফি হাদা দ্বীন গরসা ইস্তামিলুহুম ফি তাআতি, আল্লাহ ইসলামের মধ্যে এমন বীজ লাগাবে যাদেরকে নিজে তিনি তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখবে। ইসলাম যদি কারো অফাতে থেমে যেত, রাসূল যেদিন অফাত বরণ করেছেন সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত, কিন্তু রাসূলের অফাতের পরও যেহেতু ইসলাম থামে নাই, আবু বকর ওমর ওসমান আলীর পরও যেহেতু ইসলাম থামে নাই, হাসান হুসাইনের শাহাদাতের পরও যেহেতু ইসলাম হারিয়ে যায় নাই, আবু হানিফা জেল থেকে লাশ হয়ে বের হওয়ার পরও যেহেতু ইসলাম বিলীন হয়ে যায় নাই, তার ইমাম গেলেন, এত এত বুজুর্গ গেলেন, আর উম্মার আকাবিররা গেলেন, সালাফে সালেহীন গেলেন, আউলিয়া গেলেন, ফুকাহা গেলেন, মুহাদ্দিসিন গেলেন, মুজাহিদিন গেলেন, তাতে কি, কারোর জন্য থেমে যায় নাই। এখন যারা আছে তারাও তো চিরকাল থাকবে না, কিন্তু ইসলাম কারোর জন্য থেমে যাবে না, কারোর জন্য দমে যাবে না। আরে ইসলামের অপশক্তি যারা, ইসলাম বিরোধী অপশক্তি যারা, ওরা যতই ভাবুক অমুকরে আর তমুকরে দমালে, অমুকরে আর তমুকরে ফাঁসি দিলে, অমুকরে আর তমুকে কারাগারে ঢুকিয়ে রাখলে, মনে হয় ইসলামের গতিকে থামানো যাবে। আর ওদের চাইতে বড় বোকার স্বর্গে বাস করে না কেউ দুনিয়ার বুকে, ওরা যত মারবে ইসলামের জাগরণ তত সহজ হবে ইনশাআল্লাহ।